নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনি তো লাহারা হ্যাঁ আমি লাহারা আচ্ছা আপনি আমার ভালো নাম অমৃতেন্দু লাহা কিন্তু নামটা বড় তো সবাই লাহারা বলে আচ্ছা আপনি ভালোবেসে লাহারা তো আমরা কিন্তু ভিডিওতে লাহারা বলেই আর কি দেখে এসেছি দারুন মানে এত সুন্দর একদম সমুদ্রের কাছে দারুন ব্যাপার আর এখান থেকেই মানে ওখানে যাওয়া লাগছে না এখান থেকেই আমরা মজা নিতে পারছি একদম খুব সুন্দর ভিউ এর মানে সমুদ্রের কূল কিনারা কিছু আদৌ কি আছে তোর কি মনে হয় তো আমরা যেই হোটেলে আছি আর কি মানে এত ভালো ভিউ কি বলবো একদম দেখো না না বলবি কি দেখিয়ে দে বলবি কি দারুন লাগছে নমস্কার দাদা নমস্কার নমস্কার আপনি তো লাহারা হ্যাঁ আমি লাহারা আচ্ছা আপনি আমার ভালো নাম অমৃতেন্দু লাহা কিন্তু নামটা বড় তো সবাই লাহারা বলে আচ্ছা আপনি ভালোবেসে লাহারা তো আমরা কিন্তু ভিডিওতে লাহারা বলেই আর কি দেখে এসেছি লাহাদার খুব নাম শুনেছি হোটেলের যাই হোক আপনারা তো মানে দুদিন হলো আছেন মোটামুটি সব ঠিকঠাক আছে একদম খুব ভালো লেগেছে আজকাল অনলাইনে অনেক রিভিউ মানে অনেক কিছু দেখা যায় যে এই সেই তেই কিন্তু আমরা কিন্তু চোখের সামনে দেখতে আমাদের খুব ভালো লাগছে দেখুন আমাদের এই নিয়ে ধরুন আমার অনেকগুলো সাক্ষাৎকার আছে বিভিন্ন চ্যানেলে প্রত্যেকেই একটা কথা বলি যে আমাদের বাড়তি নতুন করে বলার কিছু নেই মানুষ যারা ঘুরে গেছে তাদের ভালো লাগার উপর আমাদের পুরো বুকিংগুলো চলে বা তারা আসে তারা রেফারেন্স দেয় আপনারাও এসছেন আপনাদের ভালো লাগলে আপনারাও পাঁচজনকে বলবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মধ্যে হিডেন কোনো ব্যাপার থাকে না যতগুলো ভিডিও আমাদের আছে যতটুকু আমাদের রেট যতটুকু আমাদের প্রাপ্য আমরা বলি রেট আমাদের ট্যারিফ যেগুলো হয় সে অনুযায়ী মানুষ আসে কেউ এখনও ফোন করে বলেনি যে যে আমাদের রেট বেশি হলো কেন হলো কারণ এই রেঞ্জের ভিউ আপনি সামনের দিকে আরও ভালো হোটেল বড় হোটেলে পাবেন কিন্তু তাদের রেঞ্জ অনেক বেশি হয়ে যায় মানে এত কমের মধ্যে এত সুন্দর ভিউ বা এত সুন্দর আমরা মানে হোটেলে আছি খাবার দাবার ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একদম পারফেক্ট তো আপনি একটু বলুন যে আপনার এই হোটেলের কি কি ফ্যাসিলিটি বা কেমন কি আপনারা যে রুমগুলো আছেন আপনারা তো জানেন মোটামুটি তবু এগুলো 1800 থেকে 2000 হচ্ছে রেঞ্জ 1800 থেকে 2000 এবার অনেকে বলে যে আমার এসি দরকার নেই সেক্ষেত্রে আমরা এসির পয়সাটুকু বাদ দিয়ে 1300-1400 এরকম আমরা চার্জ করছি শুধু লজিং এইবার ধরুন রেস্টুরেন্ট আমাদের আছে আমাদের নিচে রেস্টুরেন্ট আপনারাও খাওয়া দাওয়া করছেন আশা করি কেমন লাগছে আপনারা দারুণ লেগেছে ঘরোয়া খাবার একদম রেস্টুরেন্টের আমাদের চার্জ খুব নমিনাল একটা ভেজ থালি মানে ভাত ডাল ভাজা সবজি দুরকম চাটনি পাপড়ি সব দিয়ে 100 টাকা আরেকটা কথা বলতে চাই মানে খাবার দাবারটা বেশি ভালো লাগে কারণ যখন ব্যবহারটা আরো বেশি ভালো হয় একদম একদম এটা মানে তুলনা নেই এত অতুলনীয় প্রত্যেকটা মানে দাঁড়িয়ে থাকবে যে মানে কতটা ভাত আছে না আছে
হ্যাঁ, কিসের পর কি লাগবে, চাটনি পাঁপড় মানে দাঁড়িয়ে থাকে, মানে ব্যবহারটা সবার আগে আমি মনে করি। আর বাইরে গেলে তো আমরা এটা মনে করি যে মানে কি খাবো, কোথায় খাবো, ঠিকঠাক খাবারটা পাবো তো, খাবারটা যদি ঠিকঠাক হয় আমাদের ঘোরাটা ভালো হয়। আমরা ভীষণ ভোজনরসিক, একদম মানে আমাদের খাবার আগে। আর আমাদের যে তিনতলায় আপনারা আছেন এর উপরে আরো তিনটে ফ্লোর হচ্ছে, হ্যাঁ দেখছি, একদম সেগুলো কমপ্লিট হতে এখনো 5-6 মাস লাগবে টোটাল কমপ্লিট হতে। আর এই ফ্লোরে এটা আপনি আছেন 305 নম্বর রুমে, 306, 304 বা 301-2-3 এগুলো সেম ভিউ, যে ভিউ আপনি এখান থেকে পাচ্ছেন সেম ভিউ আপনি ব্যালকনিতে পাচ্ছেন। ঠিক একইভাবে এর নিচের ফ্লোরে 205, 206, 204 এই একই রকম ভিউ সব রয়েছে। অর্থাৎ আমাদের এই টোটাল বিল্ডিংয়ে 12টার মতো ভিউ রুম আছে, আউট অফ 18 12টা ভিউ রুম আছে। উপরে আরও তৈরি হচ্ছে যেগুলো, এখানে পার্কিং, পার্কিং আমাদের রাস্তার সামনেই মেন গেটের সামনে লম্বা লাইন দিয়ে সব পার্কিং হয়। ফ্রন্টে একটা লাইন আছে, পেছনে একটা লাইন আছে, দুদিকে দুদিকেই পার্কিং। এখানে কাপল অ্যালাউ হয় তো? যাদের পূর্ণ ডকুমেন্টস আছে, অর্থাৎ অনেক সময় আনমার্ক কেবল আসে কিন্তু ডকুমেন্ট দেখে আমরা তাদেরকে। জল আমাদের অ্যাকোয়াগার্ড তো রয়েছে, এবার অনেকে চায় যে অ্যাকোয়াগার্ড বাদ দিয়ে আমরা 20 লিটার জল যেগুলো জার হয় বড় বড় নেব, সেও ব্যবস্থা আছে, সেগুলো আছে। তারপর আমাদের আরও একটা অ্যাডভান্টেজ, আমাদের পুরোটাই সিসিটিভির আন্ডারে আছে, হ্যাঁ, সুতরাং নিরাপত্তার জায়গাটা খুবই স্ট্রং আর কি। হোটেল কাম রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট এখানে আছে। এবং আমরা বাইরের লোককেও বলি যে আপনারা এসে খেয়ে একদিন দেখুন, যারা হয়তো হোটেলে নেই। আমরাই খেয়েছি, মানে সবকিছু আমরা যদি এখান থেকে অন্য কোথাও ঘুরতে যেতে চাই তো আপনারা গাড়ি বা সবকিছু, সবকিছু আমাদের এখানে, আপনারা কোনোরক বা ভুবনেশ্বরের যে সাইড সিন গুলো যাবেন সমস্ত গাড়ি এখান থেকে পাবেন। আর নিয়ে গেছে মন্দিরের ভেতরে, মানে জাস্ট ধরে এইভাবে পারলে কোলে করে নিয়ে যাবে, এরকম এত ভালো। খুব দায়িত্ব নিয়ে সবাই কাজ করে, আমাদের এখানে যারা স্টাফেরাও আছে প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করে, বিশেষ করে তারকবাবু আমাদের ম্যানেজার, কিন্তু তারকবাবু স্নানে গেছে, তখন এসেছিল দুপুরবেলা স্নানে গেছে। আচ্ছা সূর্য, সূর্য, সূর্য আয়, সূর্য বলে দিই, ও হচ্ছে সেকেন্ড ম্যানেজার। তারকবাবু যখন অল্টারনেটিভ ওয়েতে থাকে, সূর্য কেউ যদি ভিডিও, কেন যখন আমরা বিলিং করে পাঠাই তখন তারকদার সূর্যর নাম্বার তো দুটো যায়, কন্ট্যাক্ট পার্সন, হোটেলের কন্ট্যাক্ট পার্সন হিসাবে। এই হিসাবে সূর্যকে সবাই চিনে রাখা ভালো, ভিডিও মাধ্যমে মহিলা এখানে দেখতে পাবে। আর আমি তো ম্যাক্সিমাম সময় থাকি না, সুতরাং আমাকে দেখবেন কম, ওদেরই দেখবেন বেশি সারাক্ষণ, ওরাই পরিষেবাটা দেয় কষ্ট করে আপনাদের সবাইকে যাতে খুশি রাখতে পারে। একজন এসে গেছে বলরাম আমাদের, যাক আমরা খুব খুশি, আমরা আমরাও চাই সবাই আসুক, আমাদের মতন সবাই এখানে এসে মজার, মানে মজা পাক, খাক, যেহেতু আমরা মজা করতে আসি। এটুকু মাথায় রাখবেন যে এখানে মিনিমাম আমরা 1000 টাকা রুম রেখেছি, সেই 1000 টাকার রুমগুলো হচ্ছে নিচের ফ্লোরে, নন এসি হিসাবে যারা নেবে মিনিমাম 1000 টাকা একদম নিচে। আর উপরের ফ্লোর যেখানে ভিউ আছে সেগুলোর রেট 1800-2000, এগুলো হচ্ছে আপনার এসি রুমের ভাড়া। এবার ধরুন এসি চললো না, অনেকে বললো যে আমরা এসি নেবো না, সেক্ষেত্রে এই রুমগুলোকে আমরা শুধু এসির 300 টাকা 350 টাকার চার্জটা কমিয়ে দিয়ে ব্যালেন্স টাকাটা নিয়ে হচ্ছে আমাদের নন এসি হিসাবে এসি ঘরগুলোকে দিয়ে দেবো।
খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। নমস্কার, খুব ভালো। আমরাও চাইবো সবাই আসুক এখানে, সবাই কে বলবেন যাতে সবাই আসতে পারে। আপনি নিজের মুখে একবার ঠিকানাটা বলে দিন। এটা ঠিকানা হচ্ছে, আমাদের এরিয়াটা হচ্ছে গৌর বাদশাহী, এই এরিয়াটার নাম। কিন্তু আমরা বলি আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়া, ক্যামেলিয়ার ঠিক ব্যাক সাইডে, ক্যামেলিয়ার ব্যাক সাইডে। এইটা যদি আমাদের সোজা এন্ট্রান্স হতো, এই রাস্তাটা যদি সোজা এন্ট্রান্স হতো, 30 সেকেন্ড লাগতো সমুদ্রে পৌঁছতে। হ্যাঁ, আমরা আজই সকালে চান করে হেঁটেই ঘরে এলাম। এসে আমরা রিভিউ দেখে এসেছিলাম, ভাবছিলাম যে আর পাঁচটা জায়গার মতো আমরা ঠিকঠাক পরিষেবা পাবো কিনা, আমরা একটু দুবিধায় ছিলাম। কিন্তু আসার পর সেটা একদম কেটে গেছে। আপনাদের পরিষেবাতে আমরা সত্যিই খুব খুশি। কোনো মানে এমনি কোনো রিভিউ নয়, মন থেকে, মন থেকে একদম। নেক্সট টাইম এলে আবার এখানেই থাকবো। তো দাদা, এইখানে আসতে চাইলে কীভাবে আসবে, আর আপনার রিসর্টের নাম কি আপনি একটু বলেন? হ্যাঁ, আমাদের রিসর্টের নাম হচ্ছে প্রভাত রিসর্ট। প্রভাত রিসর্টে আসতে গেলে খুব সহজ হচ্ছে স্টেশন থেকে নেমে, ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়া হোটেলের ঠিক ব্যাক সাইডে হচ্ছে প্রভাত রিসর্ট, এই হচ্ছে আমাদের। আর অবস্থানটা হচ্ছে গৌর বাদশাহী, এই হচ্ছে অ্যাড্রেস। এরপর মানুষ এইখানে আমাদের ম্যানেজারদের নাম্বার দেওয়া থাকে বিলের সাথে, তাদের সাথে ফোন করে কন্ট্যাক্ট করে। আর আমরা স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ, স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবে ডিটেইলস সব। ঠিক আছে, তো তোমরা তো সবটাই শুনলে, দাদা সবটাই বললো। তো তোমরা যদি পুরীতে আসো অবশ্যই কিন্তু এই হোটেলে থেকো, সত্যি খুব ভালো, কোনো বাড়িয়ে বলছি না, একদম মন থেকে আমরা ফুললি স্যাটিসফাইড। অবশ্যই এসো।